একটা প্রবাদ আছে, লাভে নাকি মানুষ হচ্ছে লোহা হচ্ছে বহন করে, অলাভে নাকি মানুষ হচ্ছে তুলাও বহন করে না। মানে যেখানে লাভ সেখানেই মানুষ হচ্ছে আসে কাজ করে, যেখানে লাভ নাই সেখানে কিন্তু কাজ করে না। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে আমার যেরকম লাভ আপনারও সেরকম লাভ, উইন উইন গেম। অনেকদিন ধরে আপনারা আমাকে অনুরোধ করতেছিলেন একটা অনলাইনের ইনকামের সলিউশন বা হচ্ছে একটা ইনস্ট্যান্ট ইনকামের একটা সলিউশন দেওয়ার জন্য। বিশ্বাস করবেন না, আপনার অ্যাকাউন্টটা হচ্ছে খোলার সাথে সাথে ভেরিফিকেশন করবেন 300 টাকা পেয়ে যাবেন আজকের আমার এই ভিডিওটা। এবং এই ভিডিওটার মাধ্যমে তিনটা আপনার ইনকাম আসে, একটা হচ্ছে প্রতি মাসে হচ্ছে একবার হচ্ছে গিভওয়ের মাধ্যমে $10 করে দেওয়া হবে। যদি আপনি মনে করেন আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেন তবে পাবেন। এটা গেল এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার সাথে সাথে সেখান থেকে 300 টাকা পাবেন, আবার প্রতি মাসে আবার $1 করেও পাবেন। তার মানে এই একটা ভিডিও দিয়ে আপনি 3 ধরনের ইনকাম পাচ্ছেন। এখন আসে মূলত কিভাবে মূলত ইনকামটা করবেন। ইনকামটা আসবে হলো মূলত RedotPay নিয়ে। RedotPay একটা হচ্ছে গুগল প্লে স্টোর সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের ভিতরে একটা অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করলেই আপনার এখান থেকে আপনার একটা $5 বোনাস দেয়। তো প্রসিডিউরটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখন মেন কথা হচ্ছে আপনি ইনকামটা করবেন হলো যখন ভেরিফিকেশন করবেন, সঙ্গে সঙ্গে আপনার ভেরিফাইড হয়ে যাবে, তখন ওই অ্যাকাউন্টটা আপনার দেখেন ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে গিয়ে আপনার হচ্ছে SMS করতে হবে যে আপনি RedotPay অ্যাকাউন্টটা বিক্রি করতে চাচ্ছেন। RedotPay অ্যাকাউন্টটা জমা দিবেন, সঙ্গে সঙ্গে 300 টাকা হচ্ছে বাংলা টাকায় নগদ রকেট বিকাশের মাধ্যমে ক্যাশ পেয়ে যাবেন। যারা কিনবে তারা হচ্ছে আপনাকে প্রতি মাসে $1 করে হচ্ছে দিবে তারা। আচ্ছা, সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে আসার পরে এই অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নেবেন, এই যে RedotPay, এই যে এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি এখান থেকে ওপেন ক্লিক করলাম। ওপেন যখন ক্লিক করবেন তখন এখানে আসবে রেজিস্টার অর লগইন, আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার একটা জিমেল খুলবেন। জিমেল আসলে কীভাবে খুলতে হয় এটা আসলে আপনাদেরকে শেখানোর কিছু নাই, আপনারা পারবেন আশা করি। তো আপনি কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি কোন ইমেলের আন্ডারে যে জিমেলটা, ধরেন আপনি একটা নতুন জিমেল খুলছেন, ধরেন এইটা কথার কথা মনে করেন, যে নতুন যে জিমেলগুলো খুলবেন এগুলো নিচের দিকে থাকবে। তো ধরে নেন আমি এইটা হচ্ছে নতুন জিমেল খুলছি, আমি এটাতেই আমার অ্যাকাউন্টটা অ্যাড করব। প্রথমে আমাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। করার জন্য প্রথমে আমাদের এই অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করতে হবে, এই যে এটা। এখানটায় ক্লিক করার পর এই যে ভেরিফিকেশন নট সাবমিটেড এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর বাইন মোবাইল, প্রথমে আমাদেরকে মোবাইল নাম্বারটা দিতে হবে, এরপরে প্রথমে আমাদের ইমেল একটা কোড দিতে হবে। সো আমরা যে ইমেলটা দিলাম ওই ইমেলে তারা একটা কোড পাঠালো। তো আপনারা দেখতে পাচ্ছেন RedotPay থেকে একটা কোড দিছে আমাকে। তো এইটা নিয়ে আমি হচ্ছে বসাবো কোন জায়গায়, বসাবো হচ্ছে এই জায়গায়, এই যে বসালাম। এরপর ভেরিফাই, তো আমার এরপর হচ্ছে একটা মোবাইল নাম্বার অ্যাড করতে হবে। সো আমি ধরেন এখানে +00 আছে, আমার 0 থেকে বাদ বাকিটা লিখতে হবে। যদি আপনি ইন্ডিয়া থাকেন তাহলে ইন্ডিয়ার +91 এটা হচ্ছে তুলতে হবে। এখান থেকে ক্লিক করলে আপনি এই ইন্ডিয়াটা, এখান থেকে যদি আপনি ইন্ডিয়া ক্লিক করেন তাহলে আপনি এখানে ইন্ডিয়া সিলেকশন করতে পারবেন। তো আমি হচ্ছে এটা এখনটা এখানে খুললাম। এরপর দেখেন আমি একটা গেট কোডে ক্লিক করলাম, সব কিছু ঠিকঠাক থাকলে আমার এই নাম্বারে একটা কোড দিবে তারা। সো একটা কোড দিছে, সো আমার ইমেল এবং মোবাইল নাম্বার কানেক্ট হয়ে গেছে, ওকে ডান। এরপরে আমার এই ভেরিফিকেশন নট সাবমিটেতে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে হচ্ছে আমার ভোটার আইডি কার্ডের যেই নাম, ঠিকানা, জন্ম তারিখ আছে সবগুলো এখান থেকে দিতে হবে। যেমন দেখেন আমি আজকে পাসপোর্ট সাবমিট করবো, আপনার কাছে হয়তো পাসপোর্ট নাও থাকতে পারে। তো আপনাদের কাছে কোনটা আছে, আইডি কার্ড আছে নাকি ড্রাইভিং লাইসেন্স আছে নাকি পাসপোর্ট আছে, তিনটা থেকে যেকোনো একটা দিলে হবে। সো আমি হচ্ছে এখানে প্রথমে আমার নাম দিব, যে নামে আমি হচ্ছে অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে যাচ্ছি। আচ্ছা, এগুলো সবগুলো বড় হাতের দিই। নেক্সটে চলে যাওয়ার পর আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য বলতেছে, এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর
আপনি কি ইউনাইটেড স্টেট অব আমেরিকা সিটিজেন নাকি আপনি কোথায় বসবাস করেন এটা দিবেন। আপনি আদার্স আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর প্রোফাইল ডিটেলস, তারপর আন্ডার রিভিউ আছে, আইডেন্টিটি ডকুমেন্টটা আমাকে সাবমিট করতে হবে, এরপর সেলফি, তিনটা জিনিস লাগে। প্রথমে হচ্ছে এইটা, টেক এ ফটো অফ ইউর আইডি সেলফি। সো আমাকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর যেহেতু আমি বাংলাদেশ থেকে আসি, আমি হচ্ছে পাসপোর্ট সাবমিট করব। আপনি যদি আইডি কার্ড দিতে চান, ভোটার আইডি কার্ড, তাহলে এটা দিবেন। আমি পাসপোর্ট সাবমিট করব। এরপর হচ্ছে আমি হোয়াইল ইউজিং দিস অ্যাপটা এখানে ক্লিক করব। এখন দেখেন সুন্দর করে এটা তোলার ট্রাই করি, আশা করি এখন তারা পড়তে পারবে। আমি ডকুমেন্টস রিডেবলে ক্লিক করলাম। আচ্ছা, এখানে নাকি তার একটা সমস্যা পাইছে, প্লিজ আপলোড ডকুমেন্ট উইথ লঙ্গার ভ্যালিডিটি পিরিয়ড। যেহেতু এটা সমস্যা করতেছে, আমি আইডি কার্ড দেওয়ার ট্রাই করি। পাসপোর্টের মেয়াদ হচ্ছে আরও দুই দিন, এই দুই মাস নাকি কয় মাস আছে, এই জন্য আমি হচ্ছে ভোটার আইডি কার্ডটা দেওয়ার ট্রাই করি। সো সব কিছু ঠিকঠাক আছে, মেক ইট রিডেবল দিলাম, ব্যাক সাইডটা আমাকে দেওয়ার জন্য বলতেছে। সো আমি ব্যাক সাইডটা এখান থেকে ছবি তুলে দিলাম, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এখানে কি বলতেছে দেখেন, পজিশন ইউর ফেস টু ফিট দ্য ফ্রেম। আমাকে পজিশন করে হচ্ছে ফ্রেম বরাবর এটা হচ্ছে বসা ইয়া করতে হবে। এখন দেখেন, লুক স্ট্রেট ইন টু দ্য ক্যামেরা, আমাকে হচ্ছে ক্যামেরা দিকে থাকাইতে হবে। আচ্ছা, ভেরিফিকেশন প্রসেস হয়ে গেছে সব কিছু। সো এখানে দেখেন প্রোফাইল রিভিউ, প্রোফাইলটা হচ্ছে আন্ডার রিভিউ আছে, আইডেন্টিফিকেশনটাও আন্ডার রিভিউ আছে, সেলফিটাও আন্ডার রিভিউ আছে। তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন স্ট্যাটাস কমপ্লিট, সঙ্গে সঙ্গে এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে ইউথ ভেরিফিকেশন হ্যাজ বিন পাসড, মানে সব কিছু নাকি হচ্ছে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন। এই যে এখন এই যে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করছি না, এইটা আমার কাছে জমা দিলেই আপনার সঙ্গে সঙ্গে হচ্ছে 300 টাকা হচ্ছে পাবেন। এই অ্যাকাউন্টটা জমা দিলে সঙ্গে সঙ্গে 300 টাকা পাবেন, আর কিছু করতে হবে না। এখন আপনাকে আপনাকে যে জিনিসটা করতে হবে, ও আরেকটা কাজ আছে, সেটা হলো আপনাকে এই এখানে যে আপনার যে নাম ইয়াগুলো অ্যাড করছেন সিকিউরিটি, এখানে মোবাইল নাম্বারটা আনবাইন করবেন। এই যে আনবাইন করতে হবে আপনাকে, এখান থেকে আনবাইন মাস্ট বি আনবাইন করতে হবে। সো আমি দেখেন কীভাবে আনবাইন করতে হয়। এটা আমার এটা জিমেল একটা কোড যাবে, ওইটা আনবাইন না করলে কিন্তু আমি আপনাদেরকে টাকা দিব না, মাথায় থাকে যেন। এখান থেকে কপি করবেন এটা, এরপর এটা বসাবেন এই জায়গায় ভেরিফাই। এই যে এটা আনবাইন হয়ে গেছে। এখন শুধুমাত্র লগ ইন করার জন্য জিমেলটাই আমাকে দিবেন, এই যে জিমেলটা, ঠিক আছে। এই যে এভাবেই আপনারা হচ্ছে আমাকে অ্যাকাউন্টটা, শুধুমাত্র জিমেল পাসওয়ার্ডটা দিলেই হবে এখন। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট আপনি কোথায় সেল করবেন, ভিডিও ডিসক্রিপশনে দেখেন একটা চ্যানেলের লিঙ্ক আছে, ওই চ্যানেলে হচ্ছে জয়েন হয়ে যান। ওইখান থেকে আপনারা হচ্ছে আপনাদের খুব সহজে চ্যানেলে জয়েন করার মাধ্যমে ওইখান থেকে আপনাদের অ্যাকাউন্টগুলো বিক্রি করতে পারবেন আপনারা।